চঞ্চলতা ভাব আর হজম শক্তিটা কম ছিল সেটা কমে গিয়েছে আর পড়াশোনায় মন দিয়ে মনটা বসেছে আর শরীরটা ভালো থাকে সব সময়ের জন্য এখানে কি বন্ধ ছিল এই সব লকডাউনের মধ্যে হ্যাঁ লকডাউনের মধ্যে বন্ধ ছিল প্রথমে কদিন হয়েছিল তারপর যখন নতুন লকডাউন হলো তারপর বন্ধ ছিল তো কেমন মানে এখন প্র্যাকটিস আরম্ভ হয়েছে কি না এখনো হয়নি আজকে কিসের জন্য এখানে আসা কে যোগাদিপাস কিসের জন্য আপনার নাম অপর্ণা দত্ত এই ওম যোগা থেরাপি সেন্টারে ভর্তি করিয়েছি এখানে যোগা করার পর ওর শারীরিক গঠন ঠিকঠাক হয়েছে এবং পড়ায় মনোসংযোগটাও বেড়েছে কনসেন্ট্রেশন বেড়েছে এটা খুব উন্নতির লক্ষণ একটা আপনার নাম আমার নাম জয়িতা দাস আমার মেয়ের নাম ঐশী দাস জানেন আজকে 21 জুন বিশ্ব যোগা দিবস এখন যেহেতু ভারতবর্ষ একটা লকডাউনে জর্জরিত হয়ে আছে তো সেই কারণে আজকে আমরা এই জেটির ওপরে গঙ্গার ধারে বিশ্ব যোগা দিবস পালন করছি এবং লকডাউনের কারণে আমাদের বহুদিন থেকে মাঠ বন্ধ হয়ে পড়ে আছে তা আমাদের অনলাইনে প্র্যাকটিস চলছে অনলাইনেও কম্পিটিশন চলছে সেই জন্য আজকে আমরা এখানে এসেছি বিশ্ব যোগা দিবস পালন করার জন্য সপ্তমতম বিশ্ব যোগা দিবস কতদিন ধরে শিখাচ্ছেন আমি যোগের লাইনে আছি মিনিমাম 10 থেকে 12 বছর যোগের লাইনে আছি কত স্টুডেন্ট শিখছে বর্তমানে সকলে আশীর্বাদে এখন আমার 150 স্টুডেন্ট হয়ে গেছে কেউ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বেঙ্গল চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন রিদিমিক যোগাও চ্যাম্পিয়ন হয়ে এসেছে বেঙ্গল ন্যাশনাল থেকে ক্রমশ কি বাড়ছে মানে অভিভাবকদের মধ্যে শেখানোর প্রবণতা হ্যাঁ হ্যাঁ যোগটা এখন সব দিকে ছড়িয়ে গেছে কারণ ডাক্তারবাবুরা এখন যোগ করতে বলছে এই করোনা ভাইরাসের জন্য আমরা অনেক জায়গায় যোগাসন করিয়ে এসেছি করোনা রুগীদেরই এবার ডাক্তারবাবুরাই বলছে যে যোগাসন করো যোগ ছাড়া এর উপায় নেই আপনার নাম তপন দেবনাথ